বিএসএফ এর দুটি আলাদা আলাদা তল্লাশিতে উদ্ধার হলো প্রায় 3 কোটি টাকার অবৈধ সোনা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পেট্রাপোল সীমান্তে। জানা যাচ্ছে বিএসএফ এর 145 নম্বর ব্যাটেলিয়ানের এই সাফল্যে খুশি বিএসএফ এর আধিকারিকরা। গতকাল বিএসএফ কর্মীরা যখন পেট্রাপোল সীমান্তের কাছাকাছি এলাকায় তল্লাশি চালাচ্ছিলেন, তখন তারা দেখতে পান দুটি ট্রাক সন্দেহজনকভাবে বাংলাদেশ থেকে ভারতে ফিরছে। ওই ট্রাকগুলো ভারতের ছিল, বৈধ কাগজপত্র নিয়েই বাংলাদেশে প্রবেশ করেছিল ট্রাক দুটি। কিন্তু বিএসএফ জওয়ানদের সন্দেহ হওয়ায় তারা ট্রাক ড্রাইভারদের জিজ্ঞাসাবাদ শুরু করে। রাজু দত্ত নামে এক ট্রাক ড্রাইভার বিএসএফ জওয়ানদের জিজ্ঞাসাবাদে অপ্রস্তুত হয়ে পড়ে। তখন আরও সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের। তারা ওই ট্রাক চালকের কেবিনে ঢুকে তল্লাশি চালায়। উদ্ধার হয় 12টি সোনার বিস্কুট, যার আনুমানিক বাজার মূল্য 88,04,360 টাকা। এরপর অপর ট্রাকটিতেও তল্লাশি চালানো হয়। ওই ট্রাকটি চালাচ্ছিলেন পাইকপাড়ার বাসিন্দা সঞ্জীব দাস। তার কেবিন থেকে উদ্ধার হয় 10টি সোনার বিস্কুট, যার আনুমানিক বাজার মূল্য 74,19,962 টাকা। মোট 22টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে এই দুই ট্রাক থেকে। জানা যাচ্ছে 22টি সোনার বিস্কুটের ওজন 2 কেজি 551 গ্রাম এবং 590 মিলিগ্রাম। রাজু দত্তের বাড়ি বনগাঁর দত্তপাড়াতে। রাজু ও সঞ্জীবের কাছ থেকে 1,58,24,322 টাকা মূল্যের অবৈধ সোনা পাওয়া গেছে। বিএসএফ তৎপর থাকায় এই বিপুল পরিমাণ সোনা পাচার করতে পারেনি এই দুই ট্রাক চালক। উল্লেখ্য, উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয়ে পেট্রাপোল সীমান্ত দিয়ে বহুদিন ধরেই অবৈধ পাচার হয়ে আসছে। সম্প্রতি বিএসএফ এর এলাকা বৃদ্ধি করেছে কেন্দ্র। এখন সীমান্ত থেকে 50 কিলোমিটারের মধ্যেই তল্লাশি চালাতে পারে বিএসএফ। এই নিয়মের ফলে বিএসএফ এর সুবিধে হয়েছে। আগে পশ্চিমবঙ্গ পুলিশের ওপর নির্ভরশীল থাকতে হতো বিএসএফ জওয়ানদের, কিন্তু এখন তারা নিজেরাই তল্লাশি করতে পারছে। এর সুফলও পাচ্ছে তারা। মাঝে মাঝে বিএসএফ এর হাতে ধরা পড়ে যাচ্ছে পাচারকারীরা। এদিন শুধু যে এই অভিযানে বিএসএফ সাফল্য পেয়েছে তাই নয়, একই দিনে আরও একটি তল্লাশি চালায় বিএসএফ এর 145 নম্বর ব্যাটেলিয়ান। জানা যাচ্ছে পেট্রাপোল সীমান্তে যাত্রী সেজে লুকিয়েছিল এক পাচারকারী। ওই পাচারকারীর নাম প্রকাশ্যে আসেনি। সে অভিনব কায়দা নিয়েছিল সোনা পাচারের জন্য। প্রায় 1 কেজি ওজনের সোনা পেস্ট করে 3টি বল বানিয়ে নিজের গোপনাঙ্গে লুকিয়ে রেখেছিল। তারপর পেট্রাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশে পারাপারে চেষ্টা করে। কিন্তু বিএসএফ এর দক্ষ আধিকারিকরা ছিলেন সজাগ। তারা প্রথমে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু জিজ্ঞাসাবাদে সঠিক উত্তর দিতে না পারায় সন্দেহ বেড়ে যায় বিএসএফ কর্মীদের। তারা ওই ব্যক্তির শরীর তল্লাশি করতে গিয়ে দেখেন গোপনাঙ্গে কিছু বেঁধে রাখা হয়েছে। উদ্ধার করা হয় 3টি সোনার বল, যার ওজন 1 কেজি 76 গ্রাম এবং 700 মিলিগ্রাম। ভারতীয় বাজারে আনুমানিক দাম 66,75,726 টাকা। এই ব্যক্তিকেও আটক করা হয়। উদ্ধার হওয়া সমস্ত সোনা পেট্রাপোল শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। শুল্ক দপ্তরের পক্ষ থেকে 3 জন পাচারকারীকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে। শুল্ক দপ্তরের পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে এই পাচার কাণ্ডের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা।